আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম, সেটা হচ্ছে আমাদের অনেকেরই ঠোঁট অনেক কালো হয়ে যাচ্ছে, আগে হয়তো গোলাপি ছিল এখন কালো হয়ে যাচ্ছে, বা কারো আগে থেকেই গোলাপি। তো সেই প্রবলেম সলভ করার জন্য আমি একটা হোম রেমেডি নিয়ে এসেছি। তো সেটা আমি কি করে বানাই সেটা তোমরা দেখবা এখন। তো এর উপকারটা আমি বলিনি যে এটা তোমার ঠোঁটকে, যে আমি বলবো না যে একেবারেই একদিনেই গোলাপি করে ফেলবে, আমি এটা বলতে পারবো না। তো শুরু করা যাক ভিডিওটা। প্রথমে নিয়ে নিচ্ছি আমি চিনি, এটা হচ্ছে ব্লেন্ড করা চিনি, তোমরা চাইলে নর্মাল চিনিও নিতে পারো। তো এরপর নিয়ে নিচ্ছি লেবুর রস, লেবুর রস আর চিনি খুব ভালোভাবে মিক্স করতে হবে। আর হ্যাঁ, একটা কথা বলিনি যে এটা যে শুধু, মানে এটা শুধু ঠোঁটের জন্য না, এইটা তুমি তোমার কনুইয়ের কালো দাগ এবং হাঁটুর কালো দাগ রিমুভ করার জন্য এটা ইউজ করতে পারো। আর এই মিক্সচারটা তোমরা ঠোঁটে, মানে রেগুলার বলবো আমি, ভালো রেজাল্টের জন্য 15 দিন লাগাবা। তো প্রথম দিনই যে লাগাবা, তারপরে যে হলো না, কালোই দেখাচ্ছে সেটা না, হালকা হালকা করে লাস্ট যেদিন 15 দিন হয়ে যাবে সেদিন তোমরা দেখতে পারবা তোমাদের লিপসের কালার কিভাবে চেঞ্জ হয়ে গেছে। তো আমি কোনো মিথ্যা আশ্বাস দিব না, এটাই সত্যি, কখনোই কোনো কিছু একদিনে চেঞ্জ করতে পারবা না। আর যেহেতু এটা কেমিক্যাল ছাড়া বাড়ির জিনিস, সো এটা তোমাদের বিশ্বাস রাখতেই হবে। তো এরপর নিয়ে নিচ্ছি আমি পেস্ট, এই মিক্সচারের সাথে আমি একটু পেস্ট ইউজ করব। আর যে কোনো ধরনের পেস্ট হবে, বাট এটা খেয়াল করবা যাতে পেস্টটা সাদা রঙের হয়। তো পেস্ট মিক্স করলাম, আর যখন তোমরা পেস্ট মিক্স করবা তখন এই যে ঠিক এরকম একটা কনসিস্টেন্সি আসতে হবে তোমাদের মিক্সচারে। তো এটা তোমরা তোমাদের ঠোঁটে অ্যাপ্লাই করবা দিনে একবার, এর বেশি না। তারপর তোমরা যখন পেস্ট ইউজ করবা তখন ব্রাশ দিয়ে সেটা 10-15 মিনিট পরে বা 5-10 মিনিট পরে যখন শুকিয়ে যাবে তখন ঘষে ঘষে একটু ব্রাশ করবা। তাহলে দেখবা কালো যে ময়লাগুলো আছে বা মরা সেলগুলো আছে সেগুলো হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। তো আই হোপ যে এই ভিডিওটা তোমাদের অনেক অনেক কাজে লাগবে, কিন্তু তোমাদেরকে অবশ্যই অবশ্যই এটা ধৈর্য নিয়ে 15 দিনের মতো ইউজ করতে হবে যদি রেজাল্ট পেতে চাও। তো আশা করব তোমরা আমার রেমেডিটা ইউজ করবার, ইউজ করে দেখবা যে কেমন হলো, আর কাজ হয় কি না সেটা তোমরা কমেন্ট করে জানাবা আমাকে। আর এরপর নেক্সট কী ভিডিও চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফিজ।